স্ক্র্যাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কিশোরীর। 15 বছর বয়সে কিশোরীর বাড়ি গুড়গুড়ি পালের এলাবুনি গ্রামে। চাদরা হাই স্কুলে 9ম শ্রেণীর ছাত্রী ওই কিশোরী। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, 3রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালে মৃত্যু হয় কিশোরের। জানা গেছে, ট্রম্বিকিউলিট মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্র্যাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গগুলি হল তীব্র মাথা ব্যথা, অত্যাধিক জ্বর, গা হাত পা ব্যথা। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারিঙ্গি জানান, সাধারণত জঙ্গল অধ্যুষিত এলাকায় এই ধরনের পোকার প্রাদুর্ভাব রয়েছে, তবে সঠিক সময়ে চিকিৎসা করলে এই জীবাণু দ্বারা অসুস্থতা রোধ করা সম্ভব। অবহেলা করলে স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুক্রবারই ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম গিয়ে গ্রামবাসীদের এ বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার কথা রয়েছে। ওটা আমাদের বিদ্যাপুর সদর ব্লকের অন্তর্গত এলাবুনি ভিলেজে হয়েছে, চান্দড়া জিপির। ওটা গুড়গুড়িপাল পুলিশ স্টেশনের আওতায় পড়ে। একটি 15 বছরের বাচ্চা মপিয়া বেড়া বলে, ওই বাচ্চাটি ভর্তি ছিল আমাদের মিদনাপুর মেডিকেল কলেজে সিসি উঠে। তো ইনিশিয়ালি হাই ফিভার বাড়িতে ছিল, হাই ফিভার, সারা গা হাত পায়ে ব্যথা, এবং তার সাথে সাথে ওদের আলটিমেটলি ওরা ওখানে বেশ কিছুদিন ইলাজ করেছে। তারপরে যখন সিরিয়াস হয়েছে তখন সিসি উঠে ভর্তি করেছিল, সে মারা গেছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং পরে তার ডায়াগনোসিসে বেরিয়েছিল যে সে স্ক্র্যাব টাইফাসে আক্রান্ত ছিল। অ্যাকচুয়ালি স্ক্র্যাব টাইফাস হচ্ছে এমন একটা রোগ যেটা থ্রম্বোকুলিক মাইট বলে একটা উকুনের মতো একটা পোকা আর কি, সেই পোকাটা বিভিন্ন জঙ্গলে ঘাসে ইত্যাদিতে থাকে। গ্রামে গ্রাম বাংলায় আমাদের জঙ্গল ঘেরা যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে থাকে। এখানে বাচ্চারা খালি গায়ে বা খালি পায়ে যখন ঘুরে বেড়ায় তখন ওগুলো কামড়ায়, এবং সেই যে জায়গাটায় কামড়ায় সেই জায়গাটায় একটা আলসারের মতো এসচার ফর্মেশন হয়, কালো দেখা যায়, ফুটো দেখা যায়। তার সাথে যদি জ্বর থাকে, আমরা বারবার আশাদিদিদের মাধ্যমে এলাকায় প্রচার করেছি, আগেও এরকম রেগুলারলি প্রত্যেক বছরই ছয় কেস হয় আমাদের এই মিদনাপুর সদর, শালবনি, কিয়াকোল, কেশপুর এই অঞ্চলগুলোতে যেখানে জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো। কিন্তু মানুষ সচেতন না হলে তো মানে শেষ মুহূর্তে যদি আপনারা গিয়ে ভর্তি করেন এবং সেখানে যদি তার অলরেডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে বাঁচানো খুব মুশকিল, কারণ এতে ইনিশিয়ালি জ্বর হয় প্রচণ্ড, তারপরে সারা গা হাত পায়ে ব্যথা হয়, এবং তার সাথে যেটা বললাম এসচার বা একটা ফোস্কার মতো দেখতে পাওয়া যায় যেটা দেখেই আনন্দ করা উচিত, সেরকম একটা ঘটনা হচ্ছে। এক্ষেত্রে আমাদের মেডিকেল টিম আজকে এলাকায় গেছে ব্লক মেডিকেল অফিসারের নেতৃত্বে, ওখানে অ্যাওয়ারনেস করার জন্য আশাদেরকে গ্রামে সবাইকে বলতে বলা হয়েছে, বাচ্চাদের অন্য কারো ওরকম কোনো আছে কিনা সেটাও দেখা হচ্ছে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।